ভাগিনের আবদার পূরণ করো, দেখি ভাগিনের কতটুকু খাইতে পারে। আমরা তিন ধাপ পার হলাম, জবাবের কাজ পুরোটা এখন ফ্রেশ হয়ে গেছে। এবার আমরা রান্নার দিকে যাচ্ছি। তবে আশা করতেছি যে ছোলাকোটা যেরকম সুন্দর হয়েছে, টেস্টটাও এরকম আশা করি এরকম সুন্দর হবে, নাকি মামা? অবশ্যই মামা। যে যে দেখতে ভালো লাগে না সে জিনিস খেতেও ভালো লাগে না, দেখতে ভালো লাগতেছে খেতেও ভালো লাগে। দেখেন গোশটার কাঁচা গোশটার চেহারা দেখেন, যদি আমি সিদ্ধে পানিতে চলতাম তাহলে এরকম কালারটা আসতো না। দেখেন গোশের কালারটা দেখেন, সিদ্ধে পানিতে এরকম কালার আসছে না, একদম ন্যাচারাল যে কালারটা সেই কালারটাই আমার হয়ে গেছে। সিদ্ধে পানি দিলে এই কালারটা থাকতো না। জিরে ধুনে মশলাগুলো দিব, এরপরে কিছু আস্ত রসুন, চই, আর এই পেঁয়াজটা। চই ঝাল দিবেন, খুলনার ঐতিহ্য চই ঝাল। পেঁয়াজ একটু ভেজে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ, আমরা 15-20 মিনিট মাখাই রেখে দেব। তেল দেখি দেওয়া হয়েছে না? তেল দেব, আর একটু একটা সস দেন। সরিষার তেল, একটা খাঁটি সরিষার তেল। এটা ঠিক আছে, ঠিক আছে। মশলা দিয়ে আমরা 15-20 মিনিট এভাবে রেখে দেব। মামা সরিষার তেলে হাঁসের রান্না তো অস্থির লাগবে মামা, ছাজ অন্যরকমের হবে। আর সব থেকে বড় বিষয় আমরা যে সিদ্ধ পানি ছাড়া আমাদের হাঁসটা যে খোসা ছাড়াইছি, আমরা আরেকটা জিনিস দেব, সেটা নারকেল, নারকেলের দুধ। সেটা দিলে হাঁসের যে টেস্টটা সেরকম টেস্ট হবে ইনশাল্লাহ। আমরা এইভাবে 15-20 মিনিট রেখে দেবো। আমরা আপনারা দেখতে থাকুন, আমরা 15-20 মিনিট পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ আমরা 20 মিনিট পরে ফিরে আসলাম। আমাদের এখন আমরা সুন্দর করে এটাকে কষাই দেব। এটা আমরা এখন সুন্দর করে কষাই দেব। এটা আছে ভাগ্নের আবদার, তো মামা হাঁসের গোশ খাবো মজা করে। মূলত ভাগ্নের আবদার মেটানোর জন্য আছে আজকের এই পলিসিটা। দেখি ঠান্ডা পানি দিয়ে চললে সেই মজা হবে, আর ভাগ্নের আবদারও মেটানো ভালো এবং দর্শকদেরও দেখানো ভালো। কিভাবে হাঁস পাক করবো? হ্যাঁ, এটা কি আলু? না আলু এখনো দেয়নি, এটা হলো আলু। আলু কি ভাজুন? হ্যাঁ।
কষের যে পানিটা পানিটা পুরো কষাই দিয়ে আমরা পানিটা পুরো শুকাই ফেলি একদম শুকাই যায় একদম ভাজা ভাজা হয়ে যায় এরপরে আমরা ওতে কি কি দেছেন এরপরে দিছি আমরা ঝালের গুঁড়া ঝালবাটা আর ঝালের মশলা করে দিছি ঝাল মশলা করে দিছি জিরে বাটা রসুন বাটা আদা বাটা ধনে বাটা ইত্যাদি যে মশলা করতেছি যে মশলা লাগে সেগুলো আমরা তো আসলে নাকি কাঁচা 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 মরিচ হ্যাঁ এটা কাঁচা মরিচ এটা কাঁচা মরিচ জাস্ট আমরা পাক করতে শুধু ভাগ্নের আফতার ভিটার আফতার ভিটার তো মামা ভাগ্নের চ্যানেল আপনাদের হ্যাঁ হ্যাঁ এই চ্যানেলে এই হচ্ছে যে আপনি হচ্ছে মামা আর হচ্ছে আমাদের ভাগ্নিকে এখন দেখাতে বললাম না ভাগ্নি কি বাইরে গেছে অবশ্যই আমরা ভাগ্নিকে দেখাবো প্রায় শেষ পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কষাই হচ্ছে এই অল্প কিছু করে ভিতরে আমরা ইনশাল্লাহ ঢেকে দিলাম হ্যাঁ হ্যাঁ সময় ঢাকা থাকবে 10 মিনিট 10 মিনিট পরে আবার দেখা হবে আলহামদুলিল্লাহ আমরা দরবেশ খুব পরে আসলাম এই কষাই হয়ে গেছে প্রায় আর বসে ভিতরে আমরা জলের পানি দিয়ে দেবো আমাদের কষাই প্রায় শেষ আর আমরা জলের পানি দেবো এই যে আমরা আলু ভেজে রাখছিলাম আলাদা এই আলুটা দিয়ে দেবো এরপরে আমাদের যে আকর্ষণ সেটা হচ্ছে নারকেলের দুধ হ্যাঁ হ্যাঁ এইটাই এই যে আমরা এখানে রেখেছি এই নারকেলের দুধটা এই আমাদের দেখেন এটা এটা হচ্ছে আমাদের আকর্ষণ এই হাঁসের গোশের মজাই নারকেল নারকেলের দুধ দিয়ে রান্না করলে সেই রকম টেস্ট হয় আপনারা না খেলে বুঝবেন না হ্যাঁ আমরা দেখেন তৃপ্ত দেখেন খুব সুন্দর একটু মরে নিয়েছে খুব সুন্দর হয় আমাদের কষাই হয়ে গেছে গোশটা দেখেন এত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই কষাইটা সুন্দর না হলে টেস্টও সুন্দর আসবে না এই যত সময় চেষ্টা করতে হবে এই কষাইটা সুন্দর করে একদম দেখেন শুকাই গেছে এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো পাই নাই দেখেন একদম শুকাই গেছে সুন্দর করে কষাই দেবেন এরপরে নারকেলের দুধ দেবো হ্যাঁ হ্যাঁ পানি দিব একটু জাল উঠে নি এখনই দিয়ে দেবো পানি আমার কষাই হয়ে গেছে আমার গোশ অলরেডি সিদ্ধ হয়ে গেছে
পাইতে দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি পাইটা একটু ই হয়ে যাচ্ছে সেকেন্ড হয়ে গেল হ্যাঁ এটা যখন শুকায় যাবে তখন খাওয়ার উপযোগী ইনশাআল্লাহ আমাদের রান্না প্রায় শেষের পথে এখন গেস্টটাও সেই চলে আসছে আলাকটাও আইছে আলাকটাও চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নাটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবার দেখা যাবে সেই ভাগ্নের কতটুকু খাইতে পারে আমার ভাগ্নে রান্না তো করলাম সেইভাবে টেস্টটা ইনশাল্লাহ সেরকম আসছে দেখা যাক আমার ভাগ্নে কতটুকু খাইতে পারে আমাদের হাঁসটা হয়েছিল 2 কেজি গোশটা মাশাল্লাহ খুব ভালো হয়েছে না এখন এরকমই থাকবে আর অল্প সময়ের ভিতরে আমরা ডালটা অফ করে দেবো এই তো মামা রান্না হয়ে গেছে এখন প্লেটটা রেডি করেন আমাদের এখনই শেষ হয়ে যাচ্ছে আর 2-1 মিনিটের ভিতরে আমরা জালটা অফ করে দিব আমাদের কাঙ্ক্ষিত পক্ষে পৌঁছে গেছি আমরা ভাগ্নের আবদার পূরণ হলো এবার দেখি ভাগ্নে কতটুকু খাইতে পারে কি বাবা মামা বলে ভাগ্নের আবদার পূরণ হলো দেখি ভাগ্নে কতটুকু খাইতে পারে হ্যাঁ আমার ভাগ্নে পাশেই আছে চলে আসছে ভাগ্নেও বাবা ভাগ্নের আবদার পূরণ হলো দেখি ভাগ্নে কতটুকু খাইতে পারে আমি তো সব খাইতে পারবো মানে এত টেস্ট হয়েছে একটু চেক করে দেখলাম এত টেস্ট হয়েছে যে সব খাইতে পারবো 2 কেজি গোশ সবই পারবে সবই পারবো আর ঠিক আছে তাহলে আগে ভাগ্নে খাবে ভাগ্নে খাই ভাগ্নের আবদার পূরণ করার জন্য আমরা এই এটা করা ভাগ্নে খাই থাকে তাহলে মামারা খাবে তা নয় না ঠিক আছে দেখা যাক হ্যাঁ তাহলে আমরা এখনই জাল অফ করে দেব আমাদের রান্না শেষ তেল দুই তেল হাঁসটা যে এত সুন্দর তেল হয়েছে মনে হচ্ছে যে তেল ঢেলে দিয়ে আসবে কিন্তু এটা কিন্তু তেল তেল অল্প দিয়ে রান্না করছি এটা কিন্তু হাঁসের চর্বির তেল